ইজিলি কিন্তু বাড়িতে চিকেন বার্গার বানানো যায়। আসল জিনিসটা কি জানো তো? প্যাটিটা বানানো। 350 গ্রাম মতো চিকেন, কিছুটা আদা, রসুন, 2-3টে পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা জিনিস, খুব মিহি করে কিন্তু ব্লেন্ড করব না, একটু যেন চিকেন চাঙ্কস থাকে। 3 স্টেপসে বার্গার বানানো যায়। প্যাটি বানানো, স্যালাড অ্যান্ড স্প্রেড রেডি করা, আর সব কিছু একসাথে অ্যাসেম্বল করা। এবারে চিকেন পেস্টটাকে রান্না করে নেব। 2 চামচ সাদা তেল গরম করে চিকেন পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চামচ মতো তন্দুরি মশলা দিচ্ছি। একদম সিম্পলভাবে আজকে এই প্যাটিটা বানাচ্ছি। রেগুলার বাড়িতে রান্নায় যা যা ইউজ হয় তাই ইউজ করছি, আর এর মধ্যে একটু দেশি ফ্লেভার আনার জন্য চিকেন তন্দুরি মশলাটা ইউজ করলাম। সব ভালোভাবেই মিক্স হয়ে গেছে, কিন্তু দেখো বাইন্ডিংটা কিন্তু খুব একটা ভালো হয়নি। এই জন্য 2 চামচ মতো ব্রেড ক্রাম্স মিশিয়ে নিচ্ছি, এতে প্যাটির শেপটা দিতে সুবিধা হবে। আর 1 মুঠো ধনে পাতাও মিশিয়ে নিলাম ভালো ফ্লেভারের জন্য। দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। সবসময় বাড়িতে কর্নফ্লাওয়ার নাও থাকতে পারে, তার জন্য আমরা এখানে অ্যারোরুট দিতে পারি, বাট তাও যদি না থাকে তাহলে ময়দাও দেওয়া যায়। চিকেনটা যাতে হাতে স্টিক না করে তাই জন্য একটুখানি সাদা তেল হাতে মেখে নিলাম। প্যাটি জেনারেলি রাউন্ড শেপেরই হয়। চিকেনটাকে বলের মতো করে বানিয়ে নিয়ে একটু প্রেস করে ফ্ল্যাট করে নিচ্ছি। ছ থেকে 7টা মতো প্যাটি হয়েছে। একটা ফ্ল্যাট বাটিতে কিছুটা ব্রেড ক্রাম্স নিয়ে নিলাম। প্যাটিগুলোকে ডিমের গোলাতে ডুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্স দিয়ে 2 সাইড কোট করে নেব। ব্রেড ক্রাম্সের বদলে কর্নফ্লেক্স ক্রাশ করে দেওয়া যায়, বা তাও যদি না থাকে সুজিও দেওয়া যায়। এবার এগুলোকে সেট করতে হবে, তার জন্য ফ্রিজে আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার প্যাটিগুলোকে ভেজে নেব। 1-1টা সাইড ফ্রাই হতে 3-4 মিনিট মতো টাইম লাগবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রেখেছি, যাতে পুড়ে না যায়। যেহেতু চিকেনটা আগে থেকে রান্না করা আছে তাই খুব একটা বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যেই প্যাটি রেডি হয়ে যাবে। এবার স্যালাডটা রেডি করে নেব। শসা, পেঁয়াজ আর টমেটো গোল গোল করে কেটে নেব। টমেটো দেওয়াতে বার্গারের জুসিনেসটা থাকবে, আর শসা আর পেঁয়াজে ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। স্যালাড রেডি হয়ে গেছে, প্যাটিও ফ্রাই করা হয়ে গেছে। এবার বানগুলোকে রেডি করব। আজকে বড় বার্গার বান পাইনি, তাই রেগুলার সাইজটাই ইউজ করছি। একটা শার্প ছুরি দিয়ে বানগুলোকে মাঝখান থেকে ভালোভাবে কেটে নিচ্ছি। এবার 2 সাইডে একটু করে বাটার ব্রাশ করে নিলাম। গরম তাওয়াতে 1 মিনিট মতো বানগুলোকে 2 সাইডে সেকে নেব। এটা অপশনাল, কেউ যদি না চাও তাহলে এটাকে পরেও করতে পারো, মানে সব কিছু অ্যাসেম্বল করে তারপরেও এটাকে গ্রিল করে নেওয়া যায়। একটা বানের ওপরে 1 স্পুন মতো মেয়োনিজ স্প্রেড করে নিলাম। এবার স্যালাডগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে লেটুস দিলে আরও ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে লেটুস নেই। এর ওপরে একটা চিকেন প্যাটি দিয়ে দিলাম, আর 1টা চিজ স্লাইস, তার ওপর থেকে আর 1টা হাফ বান দিয়ে দিলাম। রেডি হয়ে গেল চিকেন বার্গার। চাইলে এটাকে 1 মিনিট মতো গ্রিল করেও নেওয়া যায়। সেম প্রসেসে 1টা বার্গারও রেডি করে নেব। প্রসেস সেম রেখে শুধু প্যাটিটাকে চেঞ্জ করলেই কিন্তু ডিফারেন্ট বার্গার আমরা বানাতে পারবো। ডিফারেন্ট ভেজিস দিয়ে ভেজ বার্গার, পনির স্টাফিং করে পনির বার্গার, বা মাছের ফিলে দিয়ে ফিলেটো ফিশ বার্গার করতে পারি। এর সাথে যদি মশলাগুলোকে একটু চেঞ্জ করি তাহলে টেস্টটাও আরও ডিফারেন্ট করতে পারবো। তাহলে এবার থেকে সবসময় বার্গার অর্ডার না করে বাড়িতে বানিয়ে নাও ডিফারেন্ট টাইপের বার্গার।